আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাবিল, ইতালি পাদুয়া থেকে বলছি। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকি যেখানে বাংলা ভাষার সাহায্যে ইটালিয়ান এবং বাংলা ভাষার সাহায্যে ইংরেজি ভাষা শেখানো হয়, কিন্তু এই প্রথম আমরা বাংলা ভাষার সাহায্যে ইটালিয়ান এবং ইংরেজি একসাথে শিখতে পারবো। চলুন আমরা একসাথে ভাষা শিখি। শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে আসুন আমরা প্রতিদিন 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার অভ্যাসটা করি। আজকে আমরা করবো লেসন 3, কোর্স 2। যারা কোর্স 2 পূর্ববর্তী লেসন গুলো দেখেনি তারা দেখে নেবেন, এবং কোর্স 2 পাশাপাশি যে আমার অন্যান্য কোর্স গুলি রানিং আছে আপনারা ওই কোর্স গুলো ফলো করার চেষ্টা করবেন। এরই পাশাপাশি আমার আরেকটি কোর্স আছে, যেটা হলো সহজ উপায়ে ইটালিয়ানদের মতো কথা বলা। আপনারা ওই কোর্সটিও ফলো করতে পারেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে নাবিরস ইউটিউব। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা আমার প্রত্যেকটি কোর্সের প্রত্যেক লেসন আপনারা পেয়ে যাবেন। এরই পাশাপাশি ইতালির আইনগত বিষয় যেসব ভিডিও আমি করে থাকি এইসব ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে আমরা করব ইনফিনিটিভ, ইনফিনিতো। কিভাবে বাক্যে আমরা ইনফিনিতো বা ইনফিনিটিভ গঠন করতে পারি, যেমন একটি এক্সাম্পল আমরা দেখি নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। হি টোল্ড হার নট টু ওরি, সে তাকে বললো দুশ্চিন্তা না করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওরির আগে আমি নট ইউজ করে আমার বাক্যটাকে আমি নেগেটিভ গঠন করছি। হি টোল্ড হার নট টু ওরি, সে তাকে বলেছিল দুশ্চিন্তা না করার জন্য। লে দিছে দি নন প্রিকুপারসি, তো ইটালিয়ান ভাষায় আমি নন শব্দটি ওয়ার্ডটি আমার ভার্বের আগে অ্যাড হবে, তার আগে অ্যাড হবে আমার দি। এখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, যে ইংরেজি ভাষায় অবশ্যই আমি টু ইউজ করব, কারণ ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু ইউজ করা, টু ওরি। বাট ইটালিয়ান ভাষা আমার যে প্রিপোজিশনটা হচ্ছে এটা ভ্যারি করে, প্লাস আমার নটটি ভার্বের আগে আসে, আর ইংরেজি ভাষায় আমার টু ওরির আগে আমার নটটি আসে। আরো দুইটা এক্সাম্পল আমরা দেখি। হি টার্ন অন দা রেডিও টু লিসেন টু দা নিউজ, সে রেডিওটি অন করলো খবর শোনার জন্য। তো এখানে টু লিসেন দিয়ে আমি ইনফিনিটিভ বাক্যটা গঠন করছি, টু লিসেন টু দা নিউজ। আসছে চলা রাডিও পের আসকল তার ইল নোটিসিয়ারিও, এখানে আমি ইতালিয়ান ভাষায় কি বলছি, আসকল তার পের, পের আসকল তার আমার পের আমি অ্যাড করছি, প্রিপোজিশনটা অ্যাড করছি আমার ভার্বটাকে ইনফিনিটো ইউজ ব্যবহার করার জন্য। আর একটি এক্সাম্পল, যেমন হ্যাভ ইউ গট এনিথিং এলস টু অ্যাড, তোমার কি আরো কিছু আছে সংযুক্ত করার জন্য। আপেতে কল কে আলট্রা কজা দা জুন জেরে, এখানে দেখতে পারছেন যদিও ইংরেজি ভাষা আমি টু অ্যাড, আমার অলওয়েজ ইনফিনিটিভ টু দিয়ে ব্যবহার করছি, কিন্তু ইতালিয়ান ভাষা আমাকে আমার প্রিপোজিশন গুলো চেঞ্জ হচ্ছে, পের দা দি বিভিন্ন চেঞ্জ হচ্ছে। সুতরাং ইতালিয়ান ভাষায় আমাকে জানতে হবে সঠিক প্রিপোজিশন কোনটা, সঠিক প্রিপোজিশন অনুযায়ী আমাকে ভার্বটা গঠন করতে হবে। ওকে, আর এইটা ইংরেজি ভাষায় আমি শুধু টু ভার্বের সাথে অ্যাড করি আমি ইনফিনিটিভ গঠন করতে পারি। আশা করি আমার এক্সাম্পল গুলি ক্লিয়ার। তারপর একটা জিনিস দেখবো, মজার একটা বিষয়, যেটা হলো যে কোনো কোনো ক্ষেত্রে ইনফিনিটিভটা বাক্যের সাবজেক্ট হয়ে দাঁড়ায়, যেমন টু ফরগিভ ইজ নট অলওয়েজ ইজি, ক্ষমা করা সবসময় সহজ নয়। পের দোনারে নন এসেম্পল ফাচিল, টু ফরগিভ, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভার্বের আগে টু অ্যাড করে সাবজেক্ট গঠন করছি, টু ফরগিভ ইজ নট অলওয়েজ ইজি। ওকে, কিন্তু এটাকে আমি আবার থার্ড পার্সনে ইমপার্সোনাল ইউজে নিতে পারছি, যেমন ইটস নট অলওয়েজ ইজি টু ফরগিভ, এটা সবসময় সহজ না ক্ষমা করা, এনে সিম্পল পাচিলে পেরদোনারে। তো এখানে দেখতে পেলেন যে একই বাক্য আমি দুভাবে গঠন করতে পারছি, প্রথম প্রথম সেন্টেন্সে টু ফরগিভটা আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আরেকটি মজার জিনিস আমরা দেখব, যে ভার্বের শেষে আইএনজি যোগ করে সাবজেক্ট হিসাবে আমি বাক্য গঠন করতে পারছি, যেমন ফরগিভিং ইজ নট অলওয়েজ ইজি। একই বাক্য আমি তিন ভাবে বলতে পারছি, তিন রকম বৈশিষ্ট্যে। ওকে, এখানে ভার্বের পর আইএনজি অ্যাড করে আমি সাবজেক্ট গঠন করছি, কিন্তু ইতালিয়ান ভাষায় আমার এই দুটি প্রযোজ্য, পেরদোনারে নন সিম্পল ফাচিলে বা নন সিম্পল ফাচিলে পেরদোনারে, যখন আমি ইট ইজ দিয়ে ইউজ করবো, আমরা বলি না ইটস নট ইজি টু, তারপর আমরা ভার্বটা ইউজ করি ইটস ইজি টু, এভাবে আমরা যে কোনো ধরনের বাক্য গঠন করতে পারবি পারবো ইট প্রোনাউন ইম্পার্সোনাল দিয়ে। আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, ভার্বের লাস্টে আইএনজি অ্যাড করে কিভাবে সাবজেক্ট গঠন করতে হয়। গেটিং ম্যারিড সো ইয়াং ওয়াজ রাদার ফুলিশ অফ মি, আমরা বলি না অফ জীবনে আর্লি বিয়ে করে বোকার মতো কাজ করেছি, এরকম অনেকে বলে থাকে। তো বলা হয় গেট ম্যারিড, তো এখানে গেট এর সাথে আমি আইএনজি অ্যাড করে বলছি গেটিং ম্যারিড, গেটিং ম্যারিড সো ইয়াং। এখানে গেটিং ম্যারিড টা ভার্বের সাবজেক্ট হিসাবে পরিণত হয়েছে। ইতালিয়ান ভাষা আমি কি বলছি, এসপোজারমি কোজি জোভানে এস্তাতা উনা শোকেসা, এস্তানা শোকেসা পার মে। ওকে, এখানে এসপোজারমি ভার্বটা আমি প্রথমে দিয়ে আমার সাবজেক্টটা আমি গঠন করছি আমার বাক্যের। তো ইংরেজি ভাষা আমি দেখতে পাচ্ছি যে আমি টু দিয়েও আমি সাবজেক্ট গঠন করতে পারছি, বা এটাকে আমি ইট ইজ
দিয়ে আমি গঠন করতে পারছি, আদারওয়াইজ আমি ভার্বের পরে আমি আইএনজি অ্যাড করে আমি বাক্যের সাবজেক্ট গঠন করতে পারছি। এবার আরেকটা ইন্টারেস্টিং আমরা বিষয় দেখব যে ফর এর ব্যবহার, ইংরেজি ভাষায় ফর এর ব্যবহারটা কিভাবে হয়ে থাকে। যেমন হোয়াটস দিস ইনস্ট্রুমেন্ট ইউজড ফর, এই ইনস্ট্রুমেন্টটি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহৃত হয়। ওকে, তো ইতালিয়ান ভাষায় আমি প্রশ্নটা কিভাবে বলছি, আকে কজা বা আ কজা সার্ভে কোস্টো ইনস্ট্রুমেন্টো। অনেকে বলে থাকে সার্ভে দি, সার্ভে পের, বিভিন্ন ভাবে বলে থাকে, বা আপনি যখন প্রশ্নটা করবেন আপনি কিভাবে করতে হবে, আকে আ কজা সার্ভে কোস্টো ইনস্ট্রুমেন্টো যদি সিঙ্গুলার হয়ে থাকে, আর প্লুরাল হয়ে থাকলে আপনি বলবেন আ কজা সার্ভনো কোস্টো ইনস্ট্রুমেন্টি। ওকে, ধরেন আপনি বাক্যটি শুরু করবেন আ দিয়ে, প্রিপোজিশন আ, আকে কজা সার্ভে, আ কজা সার্ভে বা আ কজা সার্ভনো। ওকে, এবার আমরা উত্তরটা দেখি ইংরেজি ভাষায়, টু মেজার বা ফর মেজারিং। এখানে আমি দুইভাবে উত্তর দিচ্ছি, তো কখন কোন ক্ষেত্রে হচ্ছে, যখন আমি আমার যে অ্যাকশনটা আছে ওটা উদ্দেশ্যে বলবো তখন আমি টু ইউজ করব। ওকে, যে আমার অ্যাকশনটা কি, আমার ভার্বের অ্যাকশনটা কি, টু মেজার। ওকে, আর আমি যখন জেনারেল ফাংশনের কথা বলবো আমি বলবো ফর মেজারিং, ফরের পর অবশ্যই ইংরেজি ভাষায় আমার ভার্বের আইএনজি অ্যাড করতে হবে। ওকে, তো এখানে আমার একই প্রশ্ন আমি দুভাবে উত্তর দিতে পারছি, ডিপেন্ড করে আমি কোন কনটেক্সটে উত্তরটা দিচ্ছি, টু মেজার অর ফর মেজারিং। ওকে, সুতরাং আমি দেখবো আমি জেনারেল ফাংশন ইউজ করব, যদি জেনারেল ফাংশন ইউজ করে বলে থাকি তাহলে আমি ফর মেজারিং ব্লাড প্রেশার বলতে পারি। ওকে, তো ইংলিশ ভাষায় আমার এই দুইটা পার্থক্য সৃষ্টি হয় আমার উত্তর দেওয়ার ক্ষেত্রে। আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। এখন আমরা আরেকটি মজার বিষয় দেখবো, এটা হলো ইংরেজি ভাষায় কিছু কিছু ভার্ব আছে যে যখন দুইটি ভার্ব আমি ইউজ করবো তার মাঝখানে আমি এন্ড ইউজ করব। যেমন কাম অ্যান্ড সিট অন দ্য সোফা, আমরা বলি না আসো বসো সোফায় বসে যাও, কাম অ্যান্ড সিট, আমরা কিন্তু বলছি না কাম টু সিট, কাম অ্যান্ড সিট। তো কোনগুলো এইসব ভার্ব, গুলো এইসব ভার্ব আছে যেমন কাম, সিট যেটা আমি বললাম, হারি আপ, গেট, স্টে, স্টপ, রান, এই টাইপের ভার্বের ক্ষেত্রে আমি দুইটা ভার্ব যখন থাকবে আমি মাঝখানে আমি এন্ড ইউজ করতে পারবো। ইতালিয়ান ভাষায় কি বলছি, ভিনিয়া সে দেখতে সুদেমানো, তো এখানে দেখতে পাচ্ছি ইতালিয়ান ভাষায় কিন্তু আমার এন্ড এর ট্রান্সলেশন হচ্ছে না, এ হচ্ছে না। ওকে, ভিনি এ সে দেখতে সুদেমানো, ভিনিয়া সে দেখতে সুদেমানো, স্ট্যান্ডার্ড যেটা ভাষায় আমি বলতে পারি, কামেন সিট অন দ্য সোফা, হারি আপ এন্ড গেট রেডি, স্প্রিগাতি দি আ স্প্রিগাতি আ প্রেপারার্তি, স্প্রিগাতি আ প্রেপারার্তি। ওকে, এখানে আমি ভার্বের আগে প্রিপোজিশন আ ব্যবহার করছি আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য, বাক্য সম্পূর্ণ করার জন্য, হারি আপ অ্যান্ড গেট রেডি। ওকে, আশা করি এই ভার্ব গুলি আপনারা আপনারা তো অবগত আছেন কোন কোন ভার্ব। আমি আবার বলি কাম, সিট, হারি আপ, গেট, গো, স্টপ, রান, এই টাইপের যেসব ভার্ব আছে যখন দুইটা ভার্ব একসাথে থাকবে আপনার মাঝখানে অ্যান্ড ইউজ করে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যেটা আমরা প্রায় বলে থাকি আমাদের ফ্রেন্ডকে বা পার্টনারকে, লেটস গো অ্যান্ড সি এ ফিল্ম দিস ইভিনিং। ওকে, আমরা সন্ধ্যার সময় একটা চলো না চলো একটা ছবি দেখতে যাই, আমরা বলি চলো একটা ছবি দেখতে যাই, এখানে দুইটা ভাব, একটা ছবি দেখা, একটা হচ্ছে যাওয়া, গো অ্যান্ড সি। ওকে, আন্দিয়াম আপেদের ওন ফিল্ম কোস্তা সেরা, তো এখানেও দেখতে পাচ্ছেন আমি অ্যান্ড ইউজ করছি গো অ্যান্ড সি, কিন্তু ইতালিয়ান ভাষায় আমি প্রিপোজিশন ইউজ করছি আ, আন্দিয়াম আ বেদেরে। ওকে, সুতরাং আমার এখানে একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে দুইটা ভাষার ক্ষেত্রে, সুতরাং এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন যখন আপনারা এই টাইপের বাক্য গঠন করবেন। তারপর আরেকটি ব্যবহার আছে এন্ড এর, যেমন ইংরেজি ভাষায় প্রেজেন্ট টেন্সে আমি টু ইনফিনিটিভ ইউজ না করে আমি এন্ড ইউজ করতে পারি। যেমন দ্যার ইজ নো ব্রেড, আই উইল গেট অ্যান্ড গেট সাম, রুটি নেই আমি গিয়ে কিছু রুটি আনি, বুঝলি আমরা রুটি গিয়ে কিছু কিনবো, নেওয়া কেনা, তো এখানে আমি কিন্তু ইনফিনিটিভ ইউজ করছি না, আই উইল গো টু গেট সাম না বলে আমি বলছি আই উইল গো অ্যান্ড গেট সাম। তো এখানে আমি টু গেটটাকে সাবস্টিটিউট করছে আমার কে অ্যান গেট, মানে আমি টুটাকে সাবস্টিটিউট করছি, এখানে ইনফিনিটিভ ইউজ হয়ে ব্যবহার না করে আমি অ্যান্ড ইউজ করছি। কিন্তু ইতালিয়ান ভাষায় আমার এই টাইপের কোনো রুলস নেই, ননচে পানে বাদো আ কোম্প্রান নে, বাদো আ কোম্প্রান নে, আর একটা প্রিপোজিশন অ্যাড হচ্ছে, যারা নে ব্যাপারটি জানেন নি তারা আমার ইতালিয়ান কোর্সটা ফলো করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে আপনারা বুঝতে পারবেন নেটা কিভাবে ব্যবহৃত হয়ে থাকে ভার্বের শেষে। কিন্তু ইংরেজি ভাষায় যখন আমি কোনো কন্টিনিউয়াস টেন্স বলবো তখন আমি অ্যান্ড দ্বারা সাবস্টিটিউট করতে পারবো না টু কে, আমাকে টু অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন আই এম গোয়িং টু বাই সাম ব্রেড, আমি কিছু ব্রেড কিনতে যাচ্ছি, এটা অন দা ওয়ে, মেবি আমি অন দা ওয়ে আছি, আমি বলছি আই এম গোয়িং টু বাই, আমি কিন্তু বলবো না আই এম গোয়িং অ্যান্ড বাই, নো আই এম গোয়িং টু বাই সাম ব্রেড। ওকে, স্তন্দ্রান্ত আর কোম্পানে দেল পানে,
এখানে আমার অবশ্যই ইনফিনিটিভটা ব্যবহার করতে হবে। ইটারনাল পাশে আমার অ্যাজ ইউজুয়াল প্রিপোজিশন আ ব্যবহার হচ্ছে। দুটো ক্ষেত্রে দেখুন আমার আ ব্যবহার হচ্ছে প্রিপোজিশন, কিন্তু ইংরেজি ভাষা একটাতে আমার অ্যান্ড একটাতে আমি টু ব্যবহার করছি। সুতরাং কিছু কিছু পার্থক্য সৃষ্টি হয়, আমি যখন দুটা ভাষা একসাথে পড়বো বুঝবো আমাকে কিছু কিছু পার্থক্য আমাকে করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যখন আমরা এই ভাষাটা কথা বলবো। দুইটা এক্সপ্রেশন আমরা দেখি, যেটা সাধারণত আমরা প্রায় বলে থাকি, আমি ব্যক্তিগত ভাবে প্রায় বলে থাকি দুটো, ওয়েট এন্ড সি দেখো এবং ও আমরা বলি না অপেক্ষা করো দেখো কি হয়, কোনো কিছু ঘটলে আমরা এটা বলে দেখি ওয়েট এন্ড সি অ্যাসপেক্ট অফ ইট রাই। তো এখানে দেখতে পাচ্ছেন এন্ড সি এন্ড হচ্ছে, কিন্তু ইটালিয়ান ভাষা আমার এ হচ্ছে, সুতরাং ঠিক এক্সাক্ট ট্রান্সলেশনটা আমার হচ্ছে এখানে, কিন্তু এখানে সি, এখানে আমার ফিউচার হচ্ছে ভেদর আই। ওকে, ইউ ভেদর টু ভেদর আই, আমরা এটা পর আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। এটা এই বিষয়ে আপনারা আমার ইতালিয়ান কোর্সটা ফলো করতে পারেন, সহজ সহজ উপায় ইতালিয়ানদের মতো কথা বলা। আরেকটা এক্সপ্রেশন হচ্ছে হোয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যান্ড রিল্যাক্স, তুমি এটা ট্রাই করো রিল্যাক্স করো না কেন, ট্রাই করো না কেন রিল্যাক্স করো না, আমরা বলে থাকি ট্রাই করো রিল্যাক্স করো, এটা করো দেন রিল্যাক্স থাকো, অনেক ভাবে আমরা বলে থাকি। তো এটা আর কি পেরকিন অন চেক কি রিল্যাক্স আর, এখানেও দেখুন আমরা দুটো ভার্ব ইউজ হচ্ছে, দুটো ভার্বের মাঝখানে আমার প্রিপোজিশন দি ইউজ হচ্ছে, দি ইউজ এর পরে আমার ইনফিনিট ফর্মটা হচ্ছে ইতালিয়ান ভাষা। ওকে, পেরকিন অন চেক কি রিল্যাক্স আর, এটা ভার্ব রিফ্লেসিভ, তো যারা ভার্ব রিফ্লেসিভ সম্বন্ধে আইডিয়া নেই আমার কোর্স ইতালিয়ান কোর্সটা ফলো করবে, পে ফাভোরে সেগুই তুল কোর্স ইতালিয়ানো সে নন সাপেতে কদাল ব্যবহার রিফ্লেসিভ কি আরো। তো আশা করি আমার কোর্সটা ফলো করলে আপনারা এই সমস্ত আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। ওকে, পেরকে না চক্কি দিদি লাস্ট আসতে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটা ভাষা আমাদের পার্থক্য সৃষ্টি হচ্ছে। ইংরেজি ভাষায় খুব সহজে আমি বলতে পারি হোয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যান্ড রিল্যাক্স, বাট ইতালিয়ান ভাষা আমাকে বলতে হচ্ছে পেরকে না চক্কি দি, আমাকে দি অ্যাড করা লাগছে। ওকে, তো প্রিপোজিশন গুলো কোনগুলো যেগুলো আমাদেরকে শিখতে হবে, যেমন আমি বলি পের বলছি, দা বলছি, ই বলছি, আরো বিভিন্ন প্রিপোজিশন আছে, তো এটা অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে আমার ভার্বটা কি, আমার এক্সপ্রেশনটা কি, সে অনুযায়ী আমাকে প্রিপোজিশনটা বলে থাকতে হবে। যেমন ওয়েট অ্যান্ড সি, আমি কিন্তু এখানে ঠিক এক্সাক্টলি ইংলিশ ভাষার মতো আমি এ ইউজ করছি, সুতরাং আমাকে জানতে হবে আমার ভার্বটা কি, দুইটা ভার্ব কি, এবং আমার মনের ভাষাটা মানে আই মিন এক্সপ্রেশনটা কি। সুতরাং এটা জানলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে কিভাবে কোন জায়গায় প্রিপোজিশন ইউজ করতে হবে। আশা করি আমার লেসনটি আপনাদের উপকৃত হয়েছেন, আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে নাভিস ইউটিউব, এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটি কোর্সে প্রত্যেক লেসন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি আমার আইনগত বিষয় যেসব ইনফরমেশন আমি গুলি দিয়ে থাকি, যেমন এই ইদানিং ইতালিতে অভিবাসন আইন প্রণয়ন করা হয়েছে, তো এই বিষয়ে আমার কয়েকটি ভিডিও আছে, তো আপনারা ওগুলি ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা এইসব ক্ষেত্রে ইন্টারেস্টেড বা আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই বলবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, আমার ভিডিও গুলো দেখার জন্য আইন বিষয়ক এবং ভাষাগত বিষয় যেসব প্রয়োজন যাদের প্রয়োজন আছে তারাও দেখার চেষ্টা করবেন। আর আপনাদের ফ্যামিলি যদি ইতালিতে থাকে তাদেরকেও বলবেন যে কাইন্ডলি বাসায় বসে বসে আমার কোর্সটা ফলো করার জন্য ইতালিয়ান কোর্স গুলো, তাহলে ইনশাল্লাহ সবাই উপকৃত হতে পারবে। আজকে এই পর্যন্তই রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।